উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে কীভাবে পড়ানো হবে তার জন্য শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ জুন মাসের প্রথম দিক থেকে শুরু করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে বলা হচ্ছে 1000 জন করে শিক্ষক থাকবেন, ওনারা অনলাইনে একসঙ্গে প্রশিক্ষণ নিতে পারবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানান, প্রতিটি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চাওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, সাধারণত অনলাইন প্ল্যাটফর্মে 100 জনের বেশি অংশ নিতে পারেন না, কিন্তু প্রশিক্ষণ দ্রুত শেষ করার জন্য বিশেষ অনুমতি নিয়ে যোগদানকারীর সংখ্যা বাড়ানো হবে বলে তিনি জানান। তবে গরমে ছুটির পরে স্কুল খুলছে আগামী 3রা জুন। শিক্ষকদের একাংশের মতে এই প্রশিক্ষণ হওয়া উচিত ছিল অনেক আগেই। নতুন সেমিস্টার পদ্ধতিতে শুধু পরীক্ষা পদ্ধতিই বদলায়নি, বদলেছে পাঠ্যক্রম। নতুন পাঠ্যক্রমের সঙ্গে পাঠ্য বইও নতুন হয়েছে, সুতরাং প্রশিক্ষণ অনেক আগেই প্রয়োজন ছিল। এক্ষেত্রে অনেক কিছু সমস্যা রয়েছে, সেগুলো অনেক শিক্ষক সংগঠন জানিয়েছেন। যেমন বহু জায়গায় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, সেই জন্য শিক্ষকেরা কিভাবে অনলাইনে প্রশিক্ষণ নেবেন। বহু স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক না থাকায় আংশিক সময়ে শিক্ষকরা পড়ান, সেই সব অস্থায়ী শিক্ষকেরা কিভাবে প্রশিক্ষণ পাবেন, তারা প্রশিক্ষণ না পেলে কিভাবে পড়াবেন বা পড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এগুলোও জানানো হয়েছে। চিরঞ্জীববাবু জানান, ইতিমধ্যে সেমিস্টার পদ্ধতি নিয়ে অফলাইনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের। প্রধান শিক্ষকেরা সেই প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকদের বললে সেখান থেকে কিছুটা অন্ততপক্ষে ধারণা পাবেন ওই সমস্ত পার্ট টাইম টিচাররা। নতুন পাঠ্যক্রমের বই সম্পর্কে তিনি বলেছেন যে বাজারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত নতুন পাঠ্যক্রমের অনুযায়ী যে সমস্ত বই সেগুলো আস্তে আস্তে বাজারে আসতে শুরু করেছে। সেগুলি বাজারে সব না এলেও তার সহায়িকা বইগুলি বেশিরভাগই বাজারে চলে এসেছে। ওই বইগুলি দেখলেও শিক্ষকেরা অনেকটা ধারণা পাবেন। সংসদ সভাপতির দাবি, একসঙ্গে 1000 জন করে শিক্ষক মহাশয় যদি প্রশিক্ষণ নিতে পারেন তাহলে অনেক দ্রুতই এই প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে দেখার বিষয় যে উচ্চ মাধ্যমিকে নয়া পদ্ধতিতে শিক্ষকদের যে প্রশিক্ষণ কত তাড়াতাড়ি শেষ হয় এবং বাজারে কত তাড়াতাড়ি বই আসে এবং নতুন পদ্ধতিতে পড়াশোনা কত তাড়াতাড়ি শুরু হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাত্রছাত্রী মহল, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাগণ। যাই হোক, আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি আমি প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।